আমি প্রশাসনকে জানিয়ে দিতে চাই, ঘুমানো সিংহকে খুঁচিয়ে জাগাবেন না। কত আটকাবেন? আপনার যতগুলো বাংলাদেশে প্রশাসন আছে তার চেয়ে সনাতনী জাতি কোনো অংশ কম নাই। সনাতনী জাতি এখন মরতে শিখেছে, কারণ সনাতনী জাতি জানে তাদের কোনো মৃত্যু নাই, মৃত্যুর পরে আবার তাদের জন্ম আছে। তাই আমি বলে দিতে চাই, রাজপথে প্রত্যেকটা যুবক যুবতী অন্যায় ভাবে কারোর সাথে কোনো কান্না করব না, কিন্তু এরপরে যত সমাবেশ হবে আমাদের প্রাণের আগ্রহ দাবি যতদিন পর্যন্ত মেনে না নেবে, যেখানে আমাদের একক করবে ওখানেই আমাদের সমাবেশ হবে, ওখানেই আমাদের সমাবেশ হবে। আর দীর্ঘায়ী আমি করবো না। তাই আপনারা যাওয়ার সময় আমাদের অনেক কুচক্র মহলকারী আমাদের চেষ্টা করবে, যারা আজকে সংক্ষিপ্তই করব কিন্তু তার মধ্য দিয়ে একটা কথা বলে যাচ্ছি, আমাদের যুবক ছেলে মেয়েদেরকে লাঠি চার্জ করে তাদের হতাহত করা হয়েছে, তাদের আঘাত প্রাপ্ত করা হয়েছে। অতি সত্বর এই প্রশাসনিক ভবন থেকে এই বিচার যদি না করা হয় আগামী সমাবেশ আরো জোরালো করা হবে, ভয়াবহ হবে না। এরপরে থেকে প্রতি গ্রামে গ্রামে সংগঠন গড়ে তুলুন। আর আপনাদের বলছি, আমরা কোনো এজেন্টদের টাকা নেব না, আমরা কোনো বহির দেশের টাকা আমাদের প্রয়োজন নাই, আপনারা ভিক্ষা করে করে এই সমাবেশের সহযোগিতা করবেন। আমাদের যা আছে তাই দিয়ে আমরা সমাবেশ, আমরা খাইয়ে সমাবেশ করি না, আমরা ঘুষ দিয়ে সমাবেশ করি না, আমরা কিষাণ কিনে সমাবেশ করি না, আমরা ভালোবাসার সনাতনকে ভালোবেসে সঙ্গবদ্ধ হব। আজকের মতে এখানেই আমি কথা সংক্ষিপ্ত করছি। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, সনাতনকে ভালোবাসে এগিয়ে আসুন, নিজের স্বধর্মকে রক্ষা করুন। জয় শ্রীরাম।